আসসালামু আলাইকুম বেস স্টেট প্রো সেকেন্ড কোর্স স্টেট প্রো ফর ইন্টারমিডিয়েট আপনাদের স্বাগতম এটা বেসিক অফ স্টেট প্রো যে কোর্সটা আমরা এর আগে করেছিলাম এটা তার পরবর্তী কোর্স আগের কোর্সে আমরা একটা শেড বিল্ডিং এর 2D ফ্রেম ডিজাইন করা দেখেছিলাম আজকে আমরা দেখব ওই বিল্ডিংটারই 3D মডেলিং কিভাবে করতে হয় আমরা আগেই বলেছিলাম একটা বিল্ডিং এর 2D মডেল করে কখনোই সেই বিল্ডিংটার টোটাল লোড রেসপন্সটা জানা সম্ভব না অর্থাৎ উইন্ড স্পিডে বা আর্থকোয়েকের জন্য বিল্ডিংটা কিভাবে রেসপন্স করবে সেটা কিন্তু 2D মডেল লিঙ্ক করে জানা সম্ভব না সেটা জানার জন্য আমাদের অবশ্যই 3D মডেলিং করতে হবে এবং উইন্ডটাকে এবং আর্থকোয়েকটাকে প্রত্যেক ডিরেকশনে অ্যাসাইন করার পরে আমরা বুঝতে পারবো যে বিভিন্ন দিক থেকে উইন্ড আসলে বিল্ডিংটা কিভাবে রেসপন্স করছে কাজেই আমাদের একটা বিল্ডিং এর ফাইনাল ডিজাইন সাবমিট করার জন্য অবশ্যই 3D ডিজাইনটা জানা দরকার এবং এটা আমাদের শেখা খুবই জরুরি তো আমরা আজকের এই কোর্সে যে টপিকগুলো কভার করব সেগুলো এখানে লিস্ট করা আছে এখানে আমরা প্রথমে 3D মডেলিংটা করার পরে ব্রেসিং সিস্টেম দিব স্টার্ট মেম্বার দিব এরপরে আমরা উইন লোড দিব আর্থকোয়েক লোড দিব এরপরে ডিজাইন প্যারামিটারগুলো আমাদের দিতে হবে এভাবে আমরা সেকশন অপটিমাইজ করার পরে আমরা যখন ডিজাইনটা কমপ্লিট করব এরপরে আমাদের কাজ হবে যে আমরা এই মডেল থেকে কিভাবে অ্যাঙ্কর বোল্ট ডিজাইন করার জন্য সাপোর্ট ডিরেকশনটা পেতে পারি সেটা আমরা দেখব এছাড়া কানেকশন ডিজাইন করার জন্য যে বিভিন্ন জয়েন্টে লোডের যে ভ্যালুগুলো মোমেন্ট বা অ্যাক্সিয়াল ফোর্স শিয়ার ফোর্সের যে ভ্যালুগুলো সেগুলো আমরা কিভাবে বের করতে পারি মডেল থেকে সেটা আমরা দেখব এরপরে আমরা একটা 3D মাল্টিস্টোরি বিল্ডিং ডিজাইন করা শিখব 3D মাল্টিস্টোরি বিল্ডিং ডিজাইন করা শিখলে আমাদের মোটামুটি যে টিপিক্যাল যে বিল্ডিংগুলো অর্থাৎ শেড বিল্ডিং এবং মাল্টিস্টোরি বিল্ডিং দুটো যদি আমরা এখানে শিখে ফেলব এবং এটার সার্ভিসেবিলিটি চেকগুলো আমরা দেখব তো আমি মনে করি যে স্বাভাবিক যে বিল্ডিংগুলো আমাদের আশেপাশে হয় সেগুলো আপনারা অনেকখানি ডিজাইন করতে পারবেন তো আমরা জেনারেল ইনফরমেশনটা দেখে নেই এই জেনারেল ইনফরমেশনটা আমাদের বেসিক অফ স্ট্রাকচারে যে বিল্ডিংটা করেছিলাম একই বিল্ডিংটার লেন্থ 25 মিটার স্প্যান 12 মিটার লেন্থ 25 মিটার স্প্যান এখানে 12 মিটার বেস স্পেসিং 5 মিটার করে আর এটার স্লোপ দেওয়া ছিল 1:10 রুফ স্লোপ 1:10 আর কিলার হাইট 5 মিটার লোকেশন দেওয়া আছে ঢাকা এক্সপোজার ক্যাটাগরি এ আর এর ভ্যালু 6 এবং সিটির ভ্যালু 0.083 ফর স্টিল স্ট্রাকচার তো আমরা এই ফ্রেমটা এর আগের কোর্সে ড্র করেছিলাম এখন আমরা এটাকে এই 2D ফ্রেমটা থেকেই 3D মডেলিং এই মডেলিং করব তো আমাদের 2D ফ্রেম থেকে 3D তে যাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাট এডিটর এই অপশান থেকে আমাদের স্ট্যাট প্লেন এই প্লেনটা হচ্ছে 2D ডিজাইন করার জন্য আমি যদি আমরা যখন একটা মডেল নতুন করে প্রথমে শুরু করেছিলাম তখন আমি আপনাদের এই অপশনগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছিলাম এখানে আপনারা প্লেনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে দেওয়া আছে এটা শুধুমাত্র XY কোঅর্ডিনেটে জন্য আর স্পেস দিলে এটা হচ্ছে 3D ফ্রেমের জন্য তো আমরা যেহেতু এখন 3D ডিজাইন করব কাজেই আমাদের এখানে স্ট্যাট এডিটর থেকে এই প্লেনটা চেঞ্জ করে স্পেস করে নিতে হবে এটা যদি আমরা না করি তাহলে 3D মডেল করার পরেও এটা আসলে 3D ডিজাইন করবে না এবং রান দেওয়ার পরে ওয়ার্নিং দেখাবে এবং ফল্টি রেজাল্ট আসবে তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
কপি পেস্ট মেথডে আমরা 2D মডেলটাকে 3D মডেলে কনভার্ট করব কপি পেস্ট করার জন্য এখানে জিওমেট্রি ট্রানজিশনাল রিপিট এই কমান্ডটা আমাদের ইউজ করতে হবে তো এখানে আমরা জিওমেট্রি ট্রানজিশনাল রিপিট কমান্ডে গেলে আমরা এই বক্সটা দেখতে পারবো এখানে বেশ কয়েকটা ইনপুট আমাদের দিতে হবে প্রথমত হচ্ছে গ্লোবাল ডিরেকশন গ্লোবাল ডিরেকশন অর্থাৎ আমরা কোন ডিরেকশনে কপিটা করতে চাই বা এক্সটেনশনটা করতে যাচ্ছি সেটা এখানে আমাদের গ্লোবাল ডিরেকশন সম্পর্কে আমি আগের লেকচারে বলেছিলাম আমাদের এটা হচ্ছে এক্স ডিরেকশন এই ভার্টিক্যাল আপ এটা হচ্ছে ওয়াই ডিরেকশন এবং বিল্ডিং এর লেন্থ বরাবর হচ্ছে জেড ডিরেকশন অর্থাৎ আমরা যদি এখানে দেখি আমাদের এটা হচ্ছে এক্স ডিরেকশন এবং এটা হচ্ছে জেড ডিরেকশন এদিক হচ্ছে জেড আর এদিক হচ্ছে এক্স এবং ভার্টিক্যালি আপ সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি আপ এটা হচ্ছে ওয়াই ডিরেকশন কাজেই আমাদের এখানে গ্লোবাল ডিরেকশন আমরা যেহেতু জেড ডিরেকশনে ডিরেকশন বরাবর এক্সপ্যান্ড করতে চাচ্ছি কাজেই আমাদের এখানে জেড সিলেক্ট করতে হবে এরপরে নাম্বার অফ স্টেপস অর্থাৎ এটা হচ্ছে নাম্বার অফ ফ্রেম আমরা আমাদের এখানে মোট ফ্রেম হচ্ছে 6টা এর মধ্যে আমাদের একটা ফ্রেম অলরেডি আঁকা আছে অর্থাৎ আমাদের আরও 5টা ফ্রেম ড্র করতে হবে এই কারণে আমরা এখানে 5 নিব এরপরে ডিফল্ট স্টেপ স্পেসিং অর্থাৎ ডিফল্ট বেস স্পেসিং আমরা ডিফল্ট দিলে এখানে সবগুলো ওই স্পেসিংটা শো করবে আমরা এখানে চাইলে স্পেসিং চেঞ্জ করতে পারবো যদি আমাদের ভ্যারিয়েবল বেস স্পেসিং থাকে এরপরে আমরা এখানে লিঙ্ক স্টেপস এটা চেকমার্ক দিয়ে দিব তাহলে ফ্রেমগুলো কানেক্টেড হিসাবে পাবো আদারওয়াইজ আমাদের পরবর্তীতে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে আর জেনারেশন ফ্ল্যাগে আমরা অল দিয়ে রাখবো তো আমরা এখন স্টেটে গিয়ে এটা অ্যাপ্লাই করবো জিওমেট্রি ট্রানজিশনাল রিপিট এখানে আমাদের গ্লোবাল ডিরেকশন হবে জেড নাম্বার অফ স্টেপস বা নাম্বার অফ বে এটা আমাদের আরও 5টা অ্যাড করতে হবে 1 2 3 4 5 হ্যাঁ 5টা অ্যাড করতে হবে আমরা 5 দিলাম ডিফল্ট স্টেপ স্পেসিং আমাদের বে স্পেসিং 5 মিটার যদি কোনো কারণে ভ্যারিয়েবল বে স্পেসিং থাকে আমরা এটা 4.5 মিটার বা এটা 6 মিটার করতে পারবো তো আমাদের যেহেতু সবগুলো সেম আমরা সব 5 রাখলাম লিঙ্ক স্টেপটা আমরা চেকমার্ক দিয়ে দিচ্ছি এরপর আমরা ওকে দিব সরি আমরা যে পোর্শনটা আমরা যেহেতু পুরোটাই কপি করতে চাই সেটা সিলেক্ট করে নিতে হবে এরপরে জিওমেট্রি ট্রানজিশনাল রিপিট অথবা এখান থেকে আপনারা শর্টকাট এটাও ইউজ করতে পারেন তো জেড আমাদের নাম্বার অফ স্টেপস 5 ডিফল্ট স্পেসিং 5 মিটার লিঙ্ক স্টেপ ওকে এখন আমরা এটা আমাদের কপি হয়ে গেছে তো আমরা আইসোমেট্রিক ভিউতে আসলে এটা দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু আমরা 3D ফ্রেমটা পেয়ে গেছি তবে আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে আমাদের এখানে বটমে সাপোর্টে কিছু কানেক্টেড মেম্বার চলে এসেছে অর্থাৎ আমরা যেহেতু লিঙ্ক স্টেপ দিয়েছিলাম এই কারণে প্রত্যেকটা নোড সে কানেক্ট করে দিয়েছে আমাদের যেহেতু বটমে আমাদের এই মেম্বারগুলোর দরকার নেই সো আমরা এগুলো ডিলিট করে দেব আমরা এগুলো ডিলিট করে দিলাম এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে এন্ড ফ্রেমে একটা অ্যাডিশনাল কলাম ছিল রিজ বরাবরে এই কলামটা আমাদের অ্যাড করতে হবে আমাদের এই কলামটা অ্যাড করতে হবে এরপরে আমরা কলাম ওরিয়েন্টেশন চেঞ্জ করব এবং ব্রেসিংটা কীভাবে দেওয়া যায় সেটা দেখব আমরা যদি খেয়াল করি এই কলামের ওরিয়েন্টেশন এবং এই কলামের ওরিয়েন্টেশন কিন্তু ভিন্ন এটা রোটেটেড তো আমরা মডেলে চলে আসলাম আমরা এখানে রিজ বরাবর যেহেতু কলামটা সো এটা কানেক্ট করে দিচ্ছি দুটাই কানেক্ট করে দিলাম এরপরে আমরা এখানে
সিলেক্ট করে এই অপশনটা ইনসার্ট নোড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু মিড পয়েন্ট এটা যেহেতু আমাদের 6 মিটার ছিল, আমরা এখানে একটু দেখে নেই, রিচ ছিল 6 মিটারে, তো আমরা এখানে মিড পয়েন্টও দিতে পারি, আবার ম্যানুয়ালি ডিসটেন্সটা যদি 6 মিটার দেই এটাতেও কোনো সমস্যা নাই। তো আমরা ডিসটেন্স 6 মিটার দিয়ে শিফট কে দিলে আমরা নোটগুলো ভিজিবল হবে, তো আমরা নোটগুলো দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি এটা কানেক্ট করে দেই, এটা কিন্তু আমরা এন্ড ফ্রেমে যে দুটো অ্যাডিশনাল কলাম ছিল সেই দুটো আমরা পেয়ে গেলাম। আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা এখানে এই অ্যাডিশনাল কলামগুলোতে সাপোর্ট দিতে হবে, তো আমরা জেনারেলের মডেলিং জেনারেলের আন্ডারে যে সাপোর্ট ট্যাব এখান থেকে সাপোর্ট টাইপটা সিলেক্ট করে নোট দুটো সিলেক্ট করব এবং তারপরে অ্যাসাইন দিয়ে দিব। তাহলে এটা সবগুলো কলামে সাপোর্ট অ্যাসাইন করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফ্রেমটা বিল্ডিংটা যে কলাম পজিশনটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা একটু চেক করে নিতে পারি, এখান থেকে আমরা ডিসপ্লে নোট নোট ডিস্টেন্স এখানে আমরা চেক করতে পারবো, সবগুলো 5 মিটার করে আছে, টোটাল লেন্থ 25 মিটার ওকে আছে, এটা 12 মিটার স্প্যান এটাও ঠিক আছে। এটা কিন্তু আমাদের আমরা যে মডেলটা বিল্ডিংটা ডিজাইন করছি সেটার মডেল কিন্তু আমরা এখানে পেয়ে গেছি।